ওম শিবেস্য পরাভক্তি ত্যাগে পি রতিুত্তমা আহে তু সিন্ধুম শিবানন্দম নমাম্যহম শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি রামকৃষ্ণ সংঘের দ্বিতীয় সংঘগুরু পরম পূজনীয় শ্রীমৎস্বামী শিবানন্দ মহারাজের কথোপকথনে সংকলন শিবানন্দ বাণীর দ্বিতীয় খণ্ড থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে যে অংশ থেকে আজ পাঠ করা হবে সেটি ঘটে বারোই আশ্বিন তেরোশো ছত্রিশ বঙ্গাব্দ ইংরেজির আঠাশে সেপ্টেম্বর উনিশশো খ্রিস্টাব্দ দিনটা ছিল রবিবার বিকেলবেলা ধারে বৃষ্টি পড়ি হইতেছে মহাপুরুষ মহারাজ নিজের ঘরে আছেন। বাংলার কোন এক বিশিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে দুই একজন কর্মী ভক্ত অনেকক্ষণ যাবত তাহাকে দর্শন করিবার জন্য অপেক্ষা করিতেছে তাহার শরীর অসুস্থ বলিয়া লোকজনের সহিত দেখাশোনা খুব কম করিয়া করিয়া দেওয়া হইয়াছে অবশেষে সেই কর্মীদ্বয় তাহার কাছে অবশেষে সেই কর্মীদয়কে তাহার কাছে আনা হইল তাহারা প্রণাম করিয়া বলিল মহারাজ আপনার নিকট কিছু উপদেশ নিতে এসেছি আপনি শ্রীরামকৃষ্ণদেবের দেবের অন্তরঙ্গ সন্তান আমাদের আশীর্বাদ করুন আর যদি অনুমতি করেন তো আমাদের দু একটা কথা জিজ্ঞাসা আছে তা বলি মহারাজ বেশ তো কি বলার আছে বলো না ভক্ত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব নরদেহ ধারণ করে অবতীর্ণ হয়েছিলেন জগতের কল্যাণের জন্য স্থূল শরীরে বর্তমান থাকাকালে তিনি অন্তরঙ্গ ভক্তদের নিয়ে একটি সংঘ বা গ্রুপ তৈরি করেছিলেন তার সমগ্র জীবনের সাধনালব্ধ সমস্ত শক্তি যেন সেই সঙ্ঘের মধ্যে নিহিত করে দিয়েছিলেন সেই সঙ্গ এখনও চলছে কিন্তু আমাদের জিজ্ঞাস্য এই যে তিনি কি করে তার অন্তরঙ্গদের সংঘবদ্ধ করেছিলেন কি বন্ধনে তিনি সকলকে একত্র করেছিলেন মহারাজ প্রেমই একমাত্র বন্ধন তিনি প্রেমসূত্রে সকলকে একত্র গেঁথে রেখেছিলেন আমরা সকলে তার প্রেমে আকৃষ্ট হয়ে তার ভালোবাসায় মুক্ত হয়ে তাঁর কাছে এসেছিলাম এবং পর পর একত্র হয়েছিলুম তার কত ভালোবাসা ছিল যে তার ভালো তার তুলনায় পিতা মাতা প্রভৃতি আত্মীয় স্বজনের ভালোবাসা অকিঞ্চিতকর বলে মনে হতো এখনও তাঁর সেই সঙ্গে এখনও তাঁর সেই সংঘ প্রেমের দ্বারাই চালিত হচ্ছে এখানে প্রেমই একমাত্র কমন কর্ড সংযোগ সূত্র যদ যদ্বারা সকলে একত্র গ্রথিত হয়ে সংঘবদ্ধ হয়ে আছে এটা একটা খুব বিস্ময়কর প্রশ্ন অনেকের কাছে এই যে বছরের পর বছর শ্রীরামকৃষ্ণদেব আঠারোশো ছিয়াশি সালে শরীর ত্যাগ করবার পরে তার ঠিক আগেই আঠারোশো ছিয়াশিতেই শুরুর দিকে তিনি কাশীপুর উদ্যান বাটিতে যখন তিনি এলেন তার অন্তরঙ্গ এবং বহিরঙ্গ ভক্তদের ভেতরের চৈতন্য জাগ্রত করলেন এবং অন্তরঙ্গ এবং বহিরঙ্গ এই দুই থাকের ভক্ত শ্রেণী সৃষ্টি করলেন তাদের দুধরনের কাজ অন্তরঙ্গরা পবিত্র এবং তারাও বিশুদ্ধ সত্য সত্ত্বাধিকারী শ্রীরামকৃষ্ণের এই পবিত্র ভাবটি যে তার সেই যে ত্যাগের ভাবটিকে যারা বহন করে নিয়ে যাবে যারা গৃহী যারা তার বহিরঙ্গের ভক্ত তারাও কেউ অবিশুদ্ধ নয় তারাও প্রত্যেকে বিশুদ্ধ তারাও পবিত্র কিন্তু তাদের কাজ হবে অন্য তারা এই ধর্মসংঘকে ধর্মের সঙ্গের এই যে ভাবটিকে শ্রীরামকৃষ্ণ ভাবধারাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য তারা পথ দেখাতে দেখাতে নিয়ে যাবে পথটিকে পরিষ্কার করে দেবে অনেকটা যেরকম ভগীরথ মা গঙ্গাকে যখন নিয়ে এলেন মা গঙ্গার সেই তীব্র শক্তিকে ধারণ করার ক্ষমতা আর কারুর ছিল না তাই শিব তার কল্যাণকারী জটাটিকে এগিয়ে দিলেন মা গঙ্গা তার মধ্যে তার গতিকে রুদ্ধ করলেন তারপর সেখান থেকে সেই কল্যাণকারী গতি প্রকাশিত হতে থাকল জগতের কাছে আর ভগীরথ মা গঙ্গাকে পথ দেখাতে দেখাতে নিয়ে গেলেন দুজনের ভূমিকাই সমানতর সমানতর কৃতজ্ঞতার বা কৃতিত্বের দাবি রাখে ভগীরথ না থাকলে মা গঙ্গার মা গঙ্গাকে সঠিক পথ দেখানো সম্ভব হতো না এবং মা গঙ্গারও সঠিক পথে প্রবাহিত হওয়া হতো না আর ভগীরথে আর মা গঙ্গা না থাকলে ভগীরথ জগৎ কেন সাগররাজের এক হাজার পুত্র কেন আগামী দিনের মানুষকে পবিত্রতার পাবনী স্পর্শে প্লাবিত করার কোনো শক্তি তার কাছে থাকতো না এই দুটি একে অপরের পরিপূরক শ্রীরামকৃষ্ণ তাই তাঁর ধর্মসংঘ এই দুইটি ভাব দিয়ে গঠন করলেন কিন্তু মেলবন্ধন করলেন কি দিয়ে সেটা হচ্ছে তার ভালোবাসা তিনি যেই তার কাছে আসতেন তাকে তিনি এত ভালোবাসতেন তাদের প্রতি তার এত ভালোবাসা ছিল সেই ভালোবাসার স্পর্শে মানুষ মোহিত হয়ে যেত প্রত্যেকে আলাদা আলাদা ভাব নিয়ে তার কাছে এসেছে প্রত্যেকে আলাদা আলাদা গুণ নিয়ে তার কাছে এসেছে সেই ধর্মসঙ্গে যেমন বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দ ছিলেন তেমনি প্রায় নিরক্ষর লাটু মহারাজও ছিলেন সেই ধর্মসঙ্গে যেমন কেশবচন্দ্র সেন মাস্টার মুশায়ের মতো কৃতিরা ছিলেন সেই ধর্মসঙ্গে ঠিক সেই রকমভাবে আমাদের ম্যাথর এরাও ছিল প্রত্যেককে তিনি একটি ভালোবাসার বন্ধন দিয়ে তিনি যেন বদ্ধ করে দিয়ে গেছেন এবং সেই ভালোবাসার প্রবাহ দিয়ে আজও সেই ভাবটি চলেছে আমার মনে আছে পূজ্যপাঠ স্বামী ভূতিষ্ানন্দী মহারাজের কথা তার যে কী অদ্ভুত ভালোবাসা ছিল তাকে দেখলে আমরা অনুধাবন করার চেষ্টা করতাম শ্রীরামকৃষ্ণ কেমন ভালোবাসা দিয়ে জগৎকে ধরে রাখার চেষ্টা করেছে আমার মনে আছে তখনও পূজনীয় মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেওয়া হতো একদিন এক শনিবার আমার পরীক্ষার কারণে যায়নি তারপরের শনিবারও পরীক্ষা মানে ওই একটা ভুল হয়ে গেছে বলে পরেরটাও ভুলে গিয়েছি তৃতীয় শনিবার যখন গেলাম তখন মহারাজের পায়ে হাত দিয়ে প্রণাম করে ওঠামাত্র মহারাজ তার বাঁ হাত দিয়ে আমার ডান হাতটা ধরে বললেন তুমি এতদিন আসো নি কেন আমি তো হতবাক হয়ে ভাবছি আমি এতদিন আসিনি কেন বললুম পরীক্ষা হয়ে পরীক্ষা ছিল মহারাজ আমার মিথ্যেটাকে ধরে ফেললেন কিন্তু কখনো সকলের সামনে আমাকে মিথ্যেবাদী বললেন না কিন্তু হাতটাকে ধরে বললেন আসবে আমার খালি মনে হতে থাকল তিনি সংঘের প্রধান এবং আমি একজন সাধারণ কলেজ ছাত্র আমার প্রতি তার এত ভালোবাসা তিনি আমার জন্য অপেক্ষা করে আছেন আমি আসিনি বলে তার এত কষ্ট হচ্ছে এটা যে শুধু আমরা ভাবতাম তাই নয় এ কথা আমাদের সব গুরু ভাই বোনদের মনে হতো আমাদের সবার মনে হতো যে পূজনীয় মহারাজ আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসে আর বাকিদের কম প্রত্যেকে আমরা একই ভাব না করতাম ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণের কাছে যারা আসতেন তারাও প্রত্যেকে মনে করতেন ঠাকুর তাদের সবচেয়ে বেশি ভালোবাসেন আর তারাও এই ভালোবাসাটিকে পরবর্তী প্রজন্মের কাছে ছড়িয়ে দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দজি যখন মঠে থাকতেন সেই মৌমাছির চাকের মতো ভক্তরা তাকে ঘিরে থাকত বাবুরাম মহারাজ যখন কাজ করতেন ব্রহ্মচারীরা বকুনি খেলেও তার ভালোবাসার স্পর্শে তার সঙ্গে সঙ্গে যেতেন সূর্যি মহারাজের জীবনের গল্প আছে যে আম দেওয়া হচ্ছে পঙ্গতে তিনি বলছেন আম আমাকে একটা আম দিও বাবুরাম মহারাজ খুব খেপে গেছেন গিয়ে অনেকগুলো আম তার পাতে দিয়েছেন সূর্য মহারাজ বললেন আমি তো এতগুলো চাইনি বাবু বললি কেন আমাকে আম দিও তোর মনে হয়েছিল তোর কাছে না তার হয়ে যাবে বকনীয় যেমন দিলেন ভালোবাসাও দিলেন ভালো কিছু হলে আগে গিয়ে প্রত্যেক ব্রহ্মচারী কে কী ভালোবাসে সেইটি নিয়ে আমাদেরই ধর্মসঙ্গ চলতেন কেমনভাবে একই সঙ্গে আধ্যাত্মিকভাবে পড়াশোনার দিক দিয়ে সাধন ভজনের দিক দিয়ে কাজকর্মের দিক দিয়ে সব দিক দিয়ে একটা ভালোবাসার বন্ধনে বেঁধে দিয়েছিলেন এবং যে বন্ধনটা সবার আগে পরবর্তী প্রজন্মের কাছে আমাদের পূর্বতর প্রজন্ম দিয়ে গেছেন সেটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের প্রতি ভালোবাসা আমরা যে যত শ্রীরামকৃষ্ণকে ভালোবাসতে পারব তত শ্রীরামকৃষ্ণের সেই ভালোবাসার স্পর্শে আমাদের হৃদয়ের ভেতরের যে ভালোবাসার ফোয়ারাটা যেটি ঢাকা পড়ে থাকে সেটি উন্মোচিত হবে এবং তার ভেতর থেকে সেই ভালোবাসার স্পর্শ প্রকাশিত হবে পূজনীয় মহারাজ ভারী সুন্দর করে বলছেন সত্যিই এ বোধ হয় তিনি বলছেন তার এত ভালোবাসা ছিল যে তাঁর তুলনায় পিতা মাতা আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের ভালোবাসা অকিঞ্চিতকর বলে মনে হতো ভালোবাসা শ্রীরামকৃষ্ণের ভালোবাসার স্পর্শ যারা পেয়েছেন তাদের কাছে জগতের সব কিছু ভালোবাসা অকিঞ্চিতকর বলে বোধ হয় পুথিকার শ্রী অক্ষয় কুমার সেন তার একটি লেখায় লিখেছেন যে শ্রীরামকৃষ্ণের কাছে যে এসেছে তিনি এক অদ্ভুত জাদুর প্রভাবে পড়েছেন কিসে সে জাদু না এখানে আপন পর হয়ে গেছে এবং পর আপন হয়ে গেছে আমি এই উদাহরণটা বারবার দিয়ে বিভিন্ন অনুষ্ঠানে দিয়ে বলি আপনারা যারা পাশাপাশি বসে আছেন কেউ আপনারা একে অপরের বাড়ি থেকে আসেননি কেউ আপনারা একে অপরের পূর্ব পরিচিত নন কিন্তু এখানে পরিচিত হবার পরে একে অপরকে দাদা দিদি মাসি কাকিমা পিসিমা এমনকি ঠাকুমা এই জাতীয় সম্বোধনেও একে অপরের সঙ্গে মিলিত হন এমনকি কোনো একটা আশ্রমে আমরা দেখেছি কেউ একজন অনুপস্থিত হলে কোনো একদিন সন্ধ্যা অনুপস্থিত হলেন সবাই তার খোঁজ নেন এই ভালোবাসা শ্রীরামকৃষ্ণ থেকে প্রকাশিত হয়ে আপমর জনতার কাছে পৌঁছে গেছে তিনি বলছেন এখনও তার সেই সঙ্গ প্রেমের দ্বারাই চালিত হচ্ছে এখানে প্রেমই একমাত্র কমন কর্ড যদ্বারা সকলে একত্রে গ্রথিত হয়ে সংঘবদ্ধ হয়ে আছে আমরা সবাই শ্রীরামকৃষ্ণকে ভালোবাসি এবং শ্রীরামকৃষ্ণের ভালোবাসার টানে আমরা সবাই একত্রিত হয়েছি সবাই ছেড়ে দিয়েছে নিজেদের স্বার্থ সবাই ছেড়ে দিয়েছে নিজেদের ক্ষুদ্র স্বার্থকে এবং উৎসর্গ করেছি শ্রীরামকৃষ্ণের সেই বৃহৎ স্বার্থের সামনে ভক্ত প্রশ্ন করছেন আচ্ছা যে প্রেমশক্তির ডোরে ঠাকুর আপনাদের সকলকে একত্রিত করেছিলেন এবং আপনার ভেতরে যে প্রেমশক্তি আপনাদের ভেতরে যে প্রেমশক্তি ঠাকুর দিয়েছিলেন সে প্রেমশক্তি তো কালের প্রবাহে হ্রাস প্রাপ্ত হচ্ছে এবং হবেও এখন সেই শক্তির অখণ্ডত্ব কি করে রক্ষা করা যাবে কি উপায় সেই শক্তি শক্তিধারাকে বহুকাল জগতের কল্যাণের জন্য অবিচ্ছিন্ন ও অব্যাহত রাখা যায় মহারাজ বললেন দেখো এ নশ্বর জগতে কোনো কিছুই কোনো জিনিসই চিরস্থায়ী নয় কোনো শক্তি চিরকাল সমভাবে কার্যকরী থাকে না শক্তির গতি কেমন জানো ঠিক ওয়েভের ঢেউয়ের মতো ওয়েভ লাইক মোশন তরঙ্গায়িত গতিতে শক্তি খেলা করে কখনো অতিবেগে খুব উঁচুতে ওঠে আবার কখনো মন্দগতিতে নিম্ন দিকে যায় এই চিরকাল হয়ে আসছে আর এই যে মন্দগতি ওই ভবিষ্যৎ বেগশালী গতির সূচনা করছে আর কি করে যে সেই শক্তি অব্যাহত রাখা যায় তা মানুষ কি করে জানবে কেবল মাই জানেন যে মহাশক্তি হতে জগতের শক্তির উদ্ভব হচ্ছে একমাত্র তিনিই জানেন কি করে এই শক্তিকে রক্ষা করা যায় যে শক্তি মহামায়া জগতের কল্যাণের জন্য তার শক্তির অবতারণা করেন তিনিই জানেন কি করে এবং কতদিন এই শক্তিকে বেগহতি রাখবেন আমাদের দিক থেকে তার ওপর সম্পূর্ণভাবে নির্ভর করা ছাড়া অন্য উপায় আর নেই এই এটা সত্যি যে চিরস্থায়ী কোনো কিছুই নয় শ্রীরামকৃষ্ণের সময় যে তীব্র ভালোবাসা আমরা দেখতে পাই সে ভালোবাসা এখন সেভাবে প্রকাশিত হয় না কিন্তু সে ভালোবাসা অবিচ্ছিন্ন নিরবিচ্ছিন্নভাবে আছে যখন আমরা দেখি সরজ্য দেবী গৌরীমার স্কুল থেকে এসেছেন মা তাড়াতাড়ি করে সেই তার বিছানার মশারির ওপর পাখা আছে সেই তালপাতার পাখা পাখাটিকে নিয়ে তাকে হাওয়া করতে থাকেন কি করে তাকে আরাম দেবেন এই যে অবতারের যে প্রত্যক্ষ ভালোবাসা এগুলো কিন্তু এখন আর পাওয়া সম্ভব নয় কিন্তু এটাও জানি সকলে সমবদ্ধভাবে সবাইকে ভালোবাসার বন্ধনে আবদ্ধ করেছে একটি ছোট্ট ঘটনা আপনাদের বলি হয়তো মনে হবে একটি অপ্রাসঙ্গিক কিন্তু এই ঘটনাটি আমাকে খুব ভাবিয়েছে যে কেমনভাবে সঙ্গের ভালোবাসা সাধুদের প্রতি বা সাধুদের ভক্তদের প্রতি একবারে যুক্ত করে রেখেছে একবার আমি রাত্রি নটা নাগাদ খুব অসুস্থ বোধ করি কিন্তু আমি কাউকেই কিছু বলতে পারছিলুম না মনে হচ্ছিল যে সকলকে খুব বিরক্ত করা হবে রাত্রি এগারোটার সময় যখন যন্ত্রণা খুব তীব্র হতে থাকে তখন আমি একজন সাধুকে ফোন করি যে আমার খুব কষ্ট হচ্ছে আমি একেবারেই শ্বাস নিতে পারছি না আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি আমার কোনোভাবেই শ্বাস নিতে পারছি না শ্বাস নিতে গেলে খুব কষ্ট হচ্ছে আমার এই শুধু এটা জানানোর পরেই আমি ঘরে ফিরে আসার আগেই দেখছি আস্তে আস্তে একটা দুটো ঘরে আলো জ্বলতে শুরু করেছে তখন কিন্তু রাত্রি এগারোটা জাস্ট আলোগুলো জ্বলতে শুরু করলো তারপরে দেখি আমাদের তিনতলা হেডকোয়ার্টার্সের তিনতলায় পূজনীয় জয়ন্ত মহারাজ থাকতেন তিনি পেশায় ডাক্তার তিনি নেমে চলে এসেছেন ধীরে ধীরে একজন দুজন করে অন্তত দশ পনেরো জন সাধু নেমে চলে এসেছেন তাড়াতাড়ি করে আরোগ্য ভবন থেকে ইসিজি মেশিন এসছে আমার ইসিজি করা হয়ে গেছে তারপরে আরেকজন সাধু সেই ইসিজির ছবিগুলো যে পার্টের ছবিগুলো তুলে ডাক্তারকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছেন তার সঙ্গে ফোনে কথা বলেছেন তার সঙ্গে কথা বলে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে আমি দেখছি শুয়ে শুয়ে আমার কিচ্ছু করার উপায় নেই কিন্তু তারই মধ্যে দেখছি সব জিনিসপত্র আমার শুটকেশের মধ্যে ভরা হচ্ছে কি ভরা হচ্ছে কেমন ভরা হচ্ছে আমি কিছুই জানতে পারছি বুঝতে পারছি না তারপরে সকলে মিলে আমি পায়ে হেঁটেই গেলাম কিন্তু মনে হলো যেন সকলেই কোলে করে আমাকে তুলে নিয়ে গাড়ির মধ্যে বসিয়ে দিল আমি রওনা দিয়ে দিলাম সেবা প্রতিষ্ঠানে সেখানে এমার্জেন্সিতে দেখে আমাকে আইটিউতে পাঠালো আইটিউতে যখন ঢুকছি ঘটনাটা ঘটেছিল এগারোটার সময় যখন আমি প্রথম বলছি এবং আইটিউতে যখন ঢুকছি তখন আমি দেখছি আইটিউর বড় ঘড়িতে সময় দেখাচ্ছে বারোটা বেজে দশ মিনিট এর মধ্যে এত কাণ্ড ঘটে গেছে একবারে নিঃশব্দে প্রত্যেকে করেছেন প্রত্যেকে আমার হয় অগ্রজ সন্ন্যাসী ভাই নাহলে অনুজ সন্ন্যাসী ভাই এরপরে তো ইঞ্জেকশন দিয়ে দুদিন ঘুম পাড়িয়ে রাখা হলো। তৃতীয় দিন সকালবেলা শনিবার ভর্তি হয়েছে রবি সোম যাওয়ার পর মঙ্গলবার সকালে যখন খুব ভালো করে জ্ঞান ফিরেছে আমি ডাক্তারবাবুকে জিজ্ঞেস করছি যে আজকে কী বার কত তারিখ তিনি বললেন মঙ্গলবার আমি তখন বুঝলাম যে আমার এই দুদিন ভালো করে জ্ঞান ছিল না তারপরে আস্তে আস্তে জিজ্ঞেস করছি আচ্ছা বেলুড় মঠে বা কাউকে যদি খবর দিতে হয় সেই কারণে জিজ্ঞেস করছি মোবাইল ফোন আছে ব্যাগ খুলে দেখা গেল শুধু মোবাইল ফোন নেই চার্জারটা শুদ্ধ আছে কেউ কোনো কিছু ভোলেননি অদ্ভুত এক ভালোবাসার ওই খাটের চুপটি করে শুয়ে শুয়ে ভাবছি যে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা আমরা আমাদের সত্যি সত্যি ঘরে ঠাকুরের কাছে আমাদের সে সৌভাগ্য হয়নি ঠাকুরের কাছে আসা মাত্র শিকা থেকে সন্দেশ মিষ্টি লুচি বার করে তিনি আমাদের খাওয়াননি হাতে দেননি তিনি আমাদের ভালোবেস জড়িয়ে ধরেননি তিনি পাথরের মূর্তিতে প্রকাশিত হয়ে বসে আছেন এক জায়গায় বসে আছেন তার স্মৃত হাসি দিয়ে তার ভালোবাসার প্রকাশ হয়েছে কিন্তু আমরা অনুভব করলুম সেই বিছানায় শুয়ে শুয়ে সেই ভালোবাসা তিনি প্রত্যেকের হৃদয়ে হৃদয়ে পাঠিয়েছেন তার প্রকাশ হয়েছে সাধারণ মানুষের মধ্যে আমরা রিলিফ ক্যাম্পে গিয়েছি অসাধ্য কিছু কাজকর্ম করেছি আমফান যখন এখানে রিলিফ হলো যখন আমফান শেষ হয়ে গেল তখন রাত্রি প্রায় নটা সমস্ত আশ্রমটা দেখে মনে হচ্ছে একটা ধ্বংসস্তূপ রাশি রাশি গাছ পড়ে আছে পাঁচশো সাতাশটি গাছ পড়ে আছে শুধু যে পথ দিয়ে আমরা হেঁটে যাব সেইখানে অন্তত চল্লিশ পঁয়তাল্লিশটা গাছ পড়ে আছে কিন্তু আমাদের সন্ন্যাসীরা অটল অচল হয়ে ওই অত মানুষ প্রায় বারোশোর কাছাকাছি শরণার্থী রয়েছে সেই ভাঙা জিনিসপত্র সরিয়ে কাঠ সরিয়ে রাস্তা পরিষ্কার করে তারই মধ্যে দিয়ে তাদের জন্য যথাসময় খাবার নিয়ে গেলেন সকলকে খেতে দিলেন ছোটরা দুধ পেলো বাকি রাত্রিরে সবাই খাবার দাবার পেল এবং ওই ভাঙাচোরা অবস্থার মধ্যে পরের দিন সকালবেলা সবাই বাড়ি ফিরে গেলেন আমরা সেই ধ্বংসস্তূপের মধ্যেই বসে তাদের দুপুরের খাবার প্রস্তুত করা শুরু করে দিলাম এই যে ভালোবাসা যে ভালোবাসার স্পর্শে অন্য মানুষের দুঃখ অন্য মানুষের বেদনা বোঝা যায় আমাদের মনে আছে ইয়স কিছুদিন আগে হলো ইয়াসে আমরা রিলিফ করতে গিয়েছি সেখানে গিয়ে মানুষজনকে জিনিসপত্র দেওয়া হচ্ছে প্রথম দিকে তো রান্না করা খাবার দেওয়া হচ্ছিল তারপরে যখন চাল ডাল এ সমস্ত মানে ড্রাই রিলিফ শুরু হয়ে গেল আমার আজও মনে আছে একটি রিলিফ ক্যাম্পে আমরা গেছিলাম জিনিসপত্র দিতে আমরা দ্রুত বেগে সবাইকে তাড়াতাড়ি করে জিনিস দিচ্ছি কারণ সেখান ছেড়ে আরেকটা ক্যাম্পে আমরা যাব রিলিফ দিতে হঠাৎ করে চলে আসছি আমার উত্তরীয় ধরে কেউ যেন টান দিলেন আমি ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে দেখি এক বৃদ্ধা দাঁড়িয়ে আছেন আমার দুটো হাত জড়িয়ে ধরে তিনি সে কত আদর করছেন মাথায় গায়ে সব জায়গায় হাত বুলিয়ে দিচ্ছেন সব একটাও করছেন না কিন্তু তার ভালোবাসার স্পর্শ আমি অনুভব করতে পারছিলাম মনে হচ্ছিল এই সকলের এই যে ভালোবাসা সেটা কীরকম করে ধীরে ধীরে সাধু ব্রহ্মচারী স্বেচ্ছাসেবী সকলের ভালোবাসা যেন সব এতে পৌঁছে গেছে করোনায় আমরা আঠাশ দিন ধরে রিলিফ করেছি নিজেরা কাঁধে করে জিনিসপত্র বয়ে নিয়ে গেছি দূর দূরান্ত গ্রামের মধ্যে রিলিফ করেছি সন্ন্যাসীরা যেমন করেছেন গৃহীরাও সেরকম আমাদের সঙ্গে করেছেন এমন কি দেখা গেছে যে সমস্ত মোটর মেকানিক মোটর ভ্যানওয়ালাদের আমরা দেখেছি তারা এক দুদিন ওই মোটর ভ্যান নিয়ে যাওয়ার সময় চারটে তিনটে সময় এসে আমাদের জিনিসপত্র বই নিয়ে গেছেন কিন্তু পরবর্তী যেদিন রিলিফের ডিস্ট্রিবিউশনের ডেট তারা সকালবেলা দশটার সময় চলে এসেছেন তার ভ্যানগুলো শুধু তাই নয় অনুরোধ করেছেন আমরা যেমন চাল ডাল তেল নুন ওজন করছি প্যাকিং করছি সে কাজেও তারা আমাদের যেন তারা সাহায্য করবেন আমি আবার জিজ্ঞাসা করছি পয়সা করে কিছু দিতে হবে নাকি বললে না গো না তোমরা আমাদের জন্য এত করছো আমরা তোমাদের জন্য একটু কিছু করব না এই এই সব ঘটনাগুলো আমাদের মনে করায় শ্রীরামকৃষ্ণের ভালোবাসা কেমনভাবে আজও মানুষের ভেতরে প্রভাবিত প্রসারিত হচ্ছে ভক্ত প্রশ্ন করছেন আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের দেবকে জীবনের আদর্শ করেছি তার ভাবেই নিজেদের জীবন গঠন করতে চেষ্টা করছি এ বিষয়ে আপনার সাহায্য ভিক্ষা করছি আপনি আমাদের একটু আলোক দান করুন আপনি ঠাকুরের অন্তরঙ্গ পার্ষদ মহারাজ বলছেন বাবা তোমরা ধন্য যে শ্রীরামকৃষ্ণকে তোমাদের জীবনের আদর্শ করেছ তিনি এই যুগের ঈশ্বর যে তার স্মরণ শরণাপন্ন হবে তারই কল্যাণ হবে আমি খুব আশীর্বাদ করছি তোমরা শক্তি লাভ করো ধন্য হয়ে যাও মানব জীবন সার্থক হোক তোমাদের আর যে বাবা আলোকের কথা বললে সে আলোক আসবে ভেতর থেকে যত ভেতরে যাবার চেষ্টা করবে যত অন্তর হতে অন্তরতম প্রদেশে প্রবেশ করবে ততই আলোক দেখতে পাবে আলোক বাইরে কোথাও নেই সব ভেতরে সব ভেতরে সেই আলোক রূপিণী মা সকলের ভেতরেই আছেন আমরা আমার তোমার সকলের ভেতরেই আছেন ব্রহ্মতে কীট পরমাণু স্থাবর জঙ্গম সর্বত্র তিনি সেই আদিবুথা মহামায়ার কাছে প্রার্থনা করো সব চাবি কাটি তার কাছে তিনি একটু কৃপা দৃষ্টি করে চাবি খুলে দেন তো আলোর রাজ্যে চলে খুলে যাবে সেই চৈতন্য চৈতন্যরূপিনী সর্বনিয়ন্ত্রী আদ্যাশক্তি মন বুদ্ধি অহংকার সকলের কর্তৃ সর্বজীব জগতের আকর সেই মাই ভেতরে থেকেই সেই মায়ের ভেতর থেকেই আমরা সকলে এসেছি আবার তাতে লয় হয়ে যাব এ জয়তে প্রাণ মনঃ সর্বেন্দ্রিয়ানি চ খং বায়ুর জ্যোতির আপ পৃথিবী বিশ্বধারিণী আর সেই আদ্যাশক্তি সেই ব্রহ্মশক্তি এ মন বুদ্ধির অগোচর শুদ্ধ মনে তার প্রকাশ হয় সাধন ভজন দ্বারা মানুষ তাকে ধরতে বা বুঝতে পারে না তিনি প্রভু তাঁর চৈতন্য শক্তিতেই জগৎ চৈতন্যময় না তত্র সূর্য ভাতি না চন্দ্র তারকম নেমা বিদ্যত ভান্তি কুতয়মগ্নি তমেব ভান্ত অনুভাতি সর্বম তস্য ভাষা সর্বমিদম বিভতি যেখানে সূর্য প্রকাশ পায় না চন্দ্র তারও কাউ নয় এই বিদ্যুৎ প্রকাশ পায় না এই অগ্নির আর কথা কি তিনি প্রকাশিত আছেন বলিয়া সমস্ত জগৎ তার পশ্চাৎ পশ্চাৎ প্রকাশ পায় সমগ্র জগৎ তাঁহারই জ্যোতিতে প্রকাশিত হইয়া থাকে তোমরা সেই মাকে ধরে থাকো তিনি তোমাদের ভিতরেই রয়েছেন তিনি তোমাদের আলোর রাস্তা খুলে দেবেন খুব সুন্দর প্রসঙ্গ পূজনীয় মহারাজ বলছেন যে এই মাস্টামশাইরা প্রার্থনা করছেন যে তারা শ্রীরামকৃষ্ণদেবকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করেছেন এবং তিনি তারা প্রার্থনা করেছেন যেন মহাপুরুষ মহাপুরুষমারা যেহেতু শ্রীরামকৃষ্ণের পার্শ্বদ তাই তিনি যেন আশীর্বাদ করেন তাদের ভেতরে জীবনটি যেন আলোকিত হয় মহারাজ ভারী সুন্দর কথা বলছেন দেখুন একটি একটি কথা খুব গুণগত মানে খুব উন্নত বলছেন বাবারা তোমরা ধন্য যে শ্রীরামকৃষ্ণকে তোমাদের জীবনের আদর্শ করেছ শ্রীরামকৃষ্ণকে জীবনের আদর্শ খুব সহজে করা যায় না তিনি না চাইলে তাকে জীবনের আদর্শ করা খুব অসম্ভব আমরা বেলুর মঠে দেখেছি লাখ লাখ লোক আসছে বিভিন্ন দিনে হাজার হাজার লোক সাধারণ দিনে আসছেন ছুটির দিনে লাখ লাখ লোক আসছেন আমরা মজা করে বলতাম এরপর থেকে রবিবার দিন আর আরতিতে আসার জন্য রাস্তা দিয়ে আসতে হবে না হেডকোয়ার্টার্সের তলা দিয়ে একটা আলাদা রাস্তা টানেল করতে হবে যে পথ দিয়ে এসে আমরা ঠিক মন্দিরে এসে পৌঁছবো কারণ রাস্তায় এত লোক তাদের অতিক্রম করে এসে আরতিতে যুক্ত হওয়াটা একটা বেশ তপস্যার কাজ ছিল এই যে এত মানুষ এসছেন তাদের মধ্যে কয়েকজন শ্রীরামকৃষ্ণর প্রতি আকৃষ্ট হন তাকে ভালোবাসাটা খুব সহজ নয় কারণ তিনি হলেন যাবতীয় জগতের যাবতীয় ভালো গুণ আছে তার ঘনীভূত রূপ সেই ঘনীভূত রূপের স্বাদ সকলে আমরা পাই না তাই বলছেন তোমরা ধন্য যে শ্রীরামকৃষ্ণকে তোমাদের জীবনের আদর্শ করেছ আমরা সবাই তাকে আদর্শ করতে পারি না কারণ তাকে আদর্শ করতে গেলে আমাদের মনের যে আধ্যাত্মিক কী বলবো ইনক্লাইনেশান তার প্রতি যে একটি ভাব সেটি সহজে সবার থাকে না বলছেন তিনি এই যুগের ঈশ্বর যে তার স্মরণাপন্ন হবে তারই কল্যাণ হবে আমি খুব আশীর্বাদ করছি তোমরা শক্তি লাভ করো ধন্য হয়ে যাও মানব জীবন সার্থক হোক তোমাদের এরপরে তিনি কি সুন্দর কথা বলছেন যে তাঁর শরণাপন্ন হলে কি হবে শরণাপন্ন হলে এই তিনটে জিনিস আসবে আমাদের কল্যাণ হবে আমরা শক্তি লাভ করবো আমরা ধন্য হব এবং আমাদের মানব জীবন সার্থক হবে মানব জীবন সার্থক হয় তখন যখন আমরা মনুষ্য জীবনের উদ্দেশ্য বুঝতে পারি নিজেদের ভেতরে নিজেদের দেবত্বকে চিনতে পারি নিজের পশুত্বকে চিনতে পেরে সেই পশুত্বকে পরিহার করে মনুষ্যত্বে উত্তীর্ণ হই তারপরে নিজের ভিতরের মনুষ্যত্বের যে লিমিটেশনস সেই সীমাবদ্ধতা সেটাকে অতিক্রম করে দেবত্বে উত্তীর্ণ হই তাই বলছেন মানব জীবন সার্থক হোক তোমাদের আমরা সবাই সেই অনন্ত শক্তির অধিকারী কিন্তু আমরা সবাই সেই অনন্ত শক্তির স্পর্শ অনুভব করতে পারি না তাই তিনি বলছেন যে তাকে ধরে থাকবে এই জিনিসগুলো আসবে এরপর এরা আলোর কথা বলছেন বলছেন আলো তো কোথাও বাইরে কোথাও নেই আলো ভেতরে যে যত ভেতরে যাবে যে যত তার হৃদয়ের ভেতরে প্রবেশ করে করবে তত সে তার সেই আলোকে দেখতে পাবে তিনি জ্যোতির্ময় স্বরূপ যত তার কাছে যাওয়া যাবে তত আমরা প্রকাশিত হব পূজনীয় আত্মস্থানন্দজি বলতেন যে আলো নিজের ভেতরের আলোকে জ্বালতে হয় সেই জ্বালাটা কি দিয়ে হয় না শ্রীরামকৃষ্ণের স্পর্শে আদর্শের স্পর্শে তারপরে যত আলোর নিকটে যাওয়া যায় তত আলোর সেই উজ্জ্বল্যতায় আমরা উজ্জ্বল হয়ে উঠি আরও কাছে গেলে সেই আলোর যে উষ্ণতা সেটা আমরা স্পর্শ করি আরও যত আলোর কাছে যাওয়া যায় তখন নিজেদের সমস্ত পুরনো সত্ত্বাকে আমরা অতিক্রম করে আমরা আলো হয়ে উঠি নিজেদের ভেতরে আলোকে জাগ্রত করি বলছেন এই সমস্ত কিছু আদিভূতা মহামায়ার হাতে আছে সব চাবিকাঠি তাই তাই তার কাছে প্রার্থনা করতে হয় নিত্য প্রার্থনা করতে হয় যে মা যেন তুমি আমাদের ভেতরে মন বুদ্ধি অহংকারের কর্তৃ সমস্ত জগতের আকর তুমি আমাদের মনকে সেই দিকে চালিত করো মা যেন আমাদের মন বুদ্ধি প্রাণ ইন্দ্রিয় সব কিছু যেন সে জ্যোতিষ্বরূপণী করে তোলেন সে আলো হলে কীরকম হবে সে আলো প্রভু সূর্য প্রকাশ পায় না চন্দ্র তারকাও নয় বিদ্যুৎ প্রকাশ পায় না অগ্নির আর কথা কী তিনি প্রকাশ হন আমার হৃদয়ে আর জগৎ সেই আলোকের পশ্চাতে পশ্চাতে চলে তোমরা মাকে ধরে থাকো তিনি তোমাদের ভেতর রয়েছেন তিনি তোমাদের আলোর রাস্তা খুলে দেবেন ভক্ত আপনি এই সুদীর্ঘ জীবনব্যাপী তপস্যা করে কি উপলব্ধি করেছেন সে সম্বন্ধে আমাদের একটু বলুন আর আপনার আশীর্বাদ দিয়ে আমাদের সেই আলোর রাস্তা খুলে দিন মহারাজ সস্নেহে বললেন এই যে বললুম বাবা সেই আলো তোমাদের ভেতরে রয়েছে ভেতরে ডুবে যাও তবেই আলোর সন্ধান পাবেন তিনি তারপর সেই গানটির কথা উল্লেখ করছেন ডুব ডুব ডুব, রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্ন রত্নধন যতদিন যাচ্ছে ততই এই ভাব আরও বদ্ধমূল হয়ে যাচ্ছে ও ছাড়ার আর পথ নেই সব ভেতরে তাই তো ঠাকুর গাইতেন আপনাতে আপনি থেকে মন যেও না কো ঘরে যা চাবি তা বসে পাবি খোঁজ নিজ অন্তপুরে। পরম ধন সেই পরশমণি যা চাবি তা দিতে পারে কত মণি পড়ে আছে চিন্তা মণি নাচদুয়ারে তাই তো বলছি বাবা খোঁজ নিজ অন্তপুরে। এইটি সার উপদেশ মার শরণাগত হও ব্যাকুল হয়ে বালকের মতো কেঁদে কেঁদে প্রার্থনা করো তবেই আলোক দেখতে পাবে আমরাও ঠাকুরকে যখনই জিজ্ঞাসা করেছি তিনি তখনই আমাদের বলেছেন ওরে মার কাছে ব্যাকুল হয়ে প্রার্থনা কর তিনি রাস্তা পরিষ্কার করে দেবেন তিনি বারংবার আমাদের এই উপদেশ দিয়েছেন আমিও বাবা তোমাদের বলছি কাঁদো প্রার্থনা করো মা দেখা দাও দেখা দাও বলে কাঁদো দেখবে মা আনন্দময়ী তোমাদের প্রাণে আনন্দ ও শান্তি নিশ্চয় দেবেন কি সুন্দর কথা মহারাজ বলছেন এই যে বললাম বাবা সে আলো তোমাদের ভেতরেই রয়েছে ভেতরে ডুবে যাও তবেই আলোর সন্ধান পাবে দেখুন আমরা সবসময় ভাবি আমরা যেন কিচ্ছু পারি না আমার দ্বারা কিচ্ছু হবে না আমি যেন খুব সাধারণ আমার দ্বারা কোনো কিছু ভালো কথা হবে না অথচ পূজনীয় মহারাজ বলছেন সব আলো সেই আলো আমার ভেতরেই আছে সত্যি তো আমার ভেতরে যদি আলো না থাকে আমি জগৎকে আলোকিত দেখব কি করে আপনার সমস্ত জায়গায় অন্ধকার আপনি যে ঘরে এসেছেন বারান্দা এসেছেন লোডশেডিং হওয়ার ফলে সবটা অন্ধকার যখন আপনি একটা জ্বালেন প্রদীপ বা মোমবাতি জ্বালেন সেই মোমবাতি নিয়ে যখন বাইরে আপনি যান সে মোমবাতিটা আপনার হাতেই ধরা আছে কিন্তু মোমবাতির আলো সারা জগতের সেই অন্ধকারকে বিদীর্ণ করে জগৎটিকে আলোকিত করে ঠিক সেই রকম আমাদের ভেতরেও সেই আলো আছে সেই আলোটিকে আমাদেরই প্রজ্বলিত করতে হবে এবং সেই আলো যত প্রজ্বলিত হবে তত সেই আলো আমাদের চতুর্দিকের গভীর গহন অন্ধকারকে বিধীর্ণ করে জগৎকে আলোকিত করতে পারবে এবং যত আমরা ভেতরে ডুবে যাব তত আমরা পাব উপর ওপর ভাসতে হয় না কি সুন্দর গানটি বলছেন ডুব 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 রূপ সাগরে আমার মন তলাতল পাতাল খুঁজলে পাবিরে প্রেম রত্নধন যত আমরা উপরে ওপরে ভাসবো আমরা সে কিছু পাবো না যত গভীরে যত গভীরে যাওয়া যাবে তত আমরা সেই গভীর ভাবের সন্ধান পাব কথামৃত দেখবেন পড়লে প্রাথমিকভাবে পড়লে তার একটা অর্থ হয় কিন্তু যত বারবার কথামৃত পড়া হয় আমাদের জীবনের শুদ্ধিতা যত বাড়তে থাকে তত কথামৃত যেন একটি নতুন কথা নতুন একটি বার্তা বয়ে নিয়ে আসে এটি যত জীবনের সব ক্ষেত্রেই শুধুমাত্র আধ্যাত্মিক জীবনেও সাংসারিক জীবনে যত গভীরে যাবেন তত সে আপনাকে সমৃদ্ধ করবে ঠাকুর বলছেন এই যত দিন যাচ্ছে এই ভাবটি বদ্ধমূল হয়ে যাবে এছাড়ার পত্নী ঠাকুর আরেকটি গানের কথা গাইতেন সেটি মাজ উল্লেখ করছেন আপনাতে আপনি থেকে মন যেও কারু ঘরে। যা চাবি তা বসে পাবি খোঁজো নিজ অন্তঃপুরে পরম ধন সেই পরশমণি যা চাবি তা দিতে পারে কত পড়ে আছে চিন্তামণি দুয়ারে সেই চিন্তামণিকেই চিন্তা করতে হবে আমরা চতুর্দিকে তাকে খুঁজে বেড়াই শুধু আমার নিজের ভেতরে তাকে খুঁজি না রবীন্দ্রনাথ লিখছেন না তুমি মোর আনন্দ হয়ে ছেলে আমার খেলায় আনন্দে তাই ভুলে ভুলেছিনু কেটেছে দিনবেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি আমি আমরা জগতের সব জায়গায় তাকে খুঁজে খোঁজবার চেষ্টা করি কিন্তু আমার হৃদয়ে তিনি বসে আছেন হৃদয়ের অধীশ্বরী হয়ে তাকে একবারও আমরা খোঁজার চেষ্টা করি না তাই বলছেন যে বাবা খোঁজো নিজের অন্তঃপুরে এইটি সার উপদেশ মার শরণাগত হও ব্যাকুল হয়ে বালকের মতো কেঁদে কেঁদে প্রার্থনা করুক তবেই আলোক দেখতে পাবে আমরা যে তাকে চাই এই বোধটা যেন আমাদের জাগে শুধুমাত্র কথার কথা যেন না হয় এটা যেন জীবনের একটা অঙ্গ হয় জীবনের একটা কাজ হয় এবং যতক্ষণ না পর্যন্ত সেই কাজটি সুসম্পন্ন হচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুই হবে না ভক্ত উত্তর ভক্ত জিজ্ঞাসা করছেন সে তো খুবই সত্য কথা সেই আলোক ভিতর থেকেই আসে কিন্তু সেই আলোক লাভ করতে গেলে বহির শক্তিরও সাহায্য দরকার গুরুশক্তিরও তো প্রয়োজন আছে আমরা আপনার কাছে সেই শক্তি ভিক্ষা করছি প্রমহারাজ মহারাজ আমি খুব আন্তরিক আশীর্বাদ করছি যাতে তোমাদের প্রাণে শান্তি আসে আর সেই শান্তি ধামে পৌঁছাবার রাস্তাও তোমাদের বলে দিলাম কিন্তু সব করতে হবে তোমাদের বাহির থেকে আসবে কেবল সাজেশন বা উদ্দীপন আর বাকি সব নিজেদের করতে হবে গুরু শক্তি হলো সেই সাজেশন বা উদ্দীপন যত তাঁর দিকে এগুবে তত রাস্তা পরিষ্কার দেখতে পাবে তারা তার কাছে সাহায্য প্রার্থনা করছেন মন্ত্র চাইছেন সাধন পথ খুঁজে দেবার কথা বলছেন মহারাজ বলছেন গুরু হলেন কেবলমাত্র উদ্দীপক শক্তি তিনি আমাদের ভেতরে সেই উদ্দীপনাটা জ্বালান তিনি আমাদের ভেতরে সেই প্রত্যয়টা জ্বালান কাঠের ভেতরে যেরকম আগুন আছে আমাদের যে বৈদিক হোম যাগযজ্ঞ হয় সেখানে কাঠের সঙ্গে কাঠে বারবার ঘর্ষণ করে করে বারবার ঘর্ষণ করে করে অগ্নিস্ফুলিঙ্গ প্রকাশ করা হয় তারপরে সেই অগ্নিস্ফুলিঙ্গকে অন্যান্য কাঠ কুটো দিয়ে যদি আমরা ধরে না রাখতে পারি সেই স্ফুলিঙ্গ চিরতারের জন্য আমরা হারাই ঠিক সেই রকম গুরু হলেন সেই রকম উদ্দীপক স্ফুলিঙ্গ সেইটিকে তিনি একবার মাত্র জেলে দেন আমাদের সাধন ভজন আমাদের চেষ্টা দিয়ে আমরা সেই চেষ্টার কাঠকুটো দিয়ে সেই ছোট্ট আগুনকে দাবানলে রূপান্তরিত করি ভক্ত প্রশ্ন করছেন মহারাজ আরেকটা প্রশ্নের মীমাংসা আপনাকে করে দিতে হবে স্বামী শারদানন্দ লিখিত শ্রী শ্রী রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে পড়েছি যে ঠাকুর রামকৃষ্ণদেব কঠোর সাধনার পর বিকল্প সমাধি লাভ করেন সেই শ্রেষ্ঠ জ্ঞান লাভের পর তিনি জগন্মাতার নির্দেশানুসারে লোককল্যাণ সাধন করেছিলেন তখন তিনি শাস্ত্রানুসারে বিবাহিত পত্নীকেও নিজের কাছে রেখেছিলেন এবং অন্যান্য অন্তরঙ্গ ভক্তদের ন্যায় ঠাকুর তাকেও তা কাছে রেখে সর্বপ্রকার শিক্ষা দীক্ষা দি দিয়েছিলেন এবং ক্রমে ক্রমে তত্ত্বজ্ঞানের অধিকারিনী করেছিলেন এই যে ঠাকুরের জ্ঞান লাভের পর ভক্তদের সঙ্গ করা এবং নিজ বিবাহিতা স্ত্রীকে কাছে রাখা এ দ্বারা কী সূচিত হচ্ছে ঠাকুর যুগাচার্য যুগধর্ম স্থাপনের জন্যে জগতে এসেছিলেন এবং নিজ জীবন আদর্শে যুগধর্মের নির্দেশ করে গিয়েছেন তার নিজের জীবনের দ্বারা তিনি ফিউচার জেনারেশন বা ভবিষ্যৎ বংশীয়দের জীবনধারা কি ইঙ্গিত করেননি শ্রী মহারাজ হ্যাঁ শ্রীশ্রীমা দক্ষিণেশ্বরে যখন ঠাকুরের চরণ প্রান্তে উপস্থিত হয়েছিলেন তখন ঠাকুর তাকে খুব যত্ন করে কাছে রেখেছিলেন অতি যত্নে তাকে সাধন ভজন সম্বন্ধে উপদেশ দিতেন উৎসাহিত করতেন এবং সব রকমে তার সাহায্য করতেন কিন্তু ঠাকুর তা করেছিলেন নির্বিকল্প সমাধির পর সেই সম্বন্ধে ঠাকুর আমাদের যা বলেছিলেন তা শুনলেই তোমরা বুঝতে পারবে ঠাকুর বলতেন কালী মন্দিরে যে মা আছেন এর ভেতরে নিজের শরীরে সেই মা বিরাজ করছেন এবং সেই মাই শ্রীশ্রী মা রূপে আমার কাছে রয়েছেন এখন ঠাকুর কেন রূপ করেছিলেন তা বাবা আমরা কখনো বুঝতে চাইনি চেষ্টাও করিনি সে তোমরা বুঝতে পারো তো বোঝো ঠাকুর ওরূপ করেছিলেন এ পর্যন্ত আমরা জানি ভগবান স্বয়ং নরদেহ ধারণ করে শ্রীরামকৃষ্ণ রূপে এসেছিলেন তার কাজের উদ্দেশ্য বোঝা আমাদের মতো ক্ষুদ্র বুদ্ধির অসাধ্য আর তা বোঝবার প্রবৃত্তিও কখনো হয়নি স্বামীজি যখন বিশ্ববিজয়ী হয়ে আমেরিকা থেকে দেশে ফিরলেন তখন একদিন গিরিশ বাবু স্বামীজিকে বললেন দেখো নরেন আমার বিশেষ অনুরোধ তোমাকে একটা কাজ করতে হবে গিরিশবাবু স্বামীজিকে খুব ভালোবাসতেন তাই এমন কথা বলতেন স্বামীজি খুব আগ্রহের সাথে বললেন আপনি এমন করে বলছেন কেন কি করতে হবে বলুন না গিরিশবাবু তখন বললেন তোমাকে ঠাকুরের একটা জীবনী লিখতে হবে তখন স্বামীজি হঠাৎ যেন দুহাত পিছিয়ে গিয়ে গম্ভীর হয়ে বলুন দেখুন গিরিশবাবু আমাকেই অনুরোধটা করবেন না ও কাজ ছাড়া আমাকে যা করতে বলবেন আমি তাই আনন্দে করব যদি পৃথিবী ওলট পালট করতে পারেন সে তাও আচ্ছা কিন্তু এই কাজটি পারব না তিনি এত মহান ছিল যে ছিলেন যে এত বড় ছিলেন যে আমি তাকে কিছুই বুঝতে পারিনি তাঁর জীবনের এক কণাও আমি জানতে পারিনি শেষে শিব গড়তে গিয়ে কি বানর গড়ে ফেলব আমি তা পারব না স্বামীজির মতো অত বড় আধার তিনি ঠাকুরের কার্যকলাপ কিছু বুঝতে পারেননি আমাদের কথা তো কোন ছাড় আমরা ওসব বুঝবার চেষ্টাও করিনি তাকে জানা কি মানুষের সাধ্যায়ত্ব দেখো তোমরা যদি কিছু বুঝতে পারো প্রত্যেক মানুষই নিজ নিজ বুদ্ধিবৃত্তির দ্বারা সব জিনিসকে বুঝবার চেষ্টা করে থাকে আমরা বলি ঠাকুর তোমায় জানতে চাইনি কেবল এই করো যাতে তোমার শ্রীচরণে আমাদের ভক্তি বিশ্বাস অটল অচল থাকে তা তিনি কৃপা করে আমাদের প্রার্থনা শোনেন এরপরের যে প্রশ্নটি ছিল এ ঠাকুর নির্বিকল্প সমাধির পরে শ্রী মাকে কাছে রেখে সাধন ভজন করিয়েছিলেন ভক্ত গোষ্ঠী ভক্ত সঙ্গ তৈরি করেছিলেন এবং এই সংঘবদ্ধ জীবনের একটি একটি রূপরেখা প্রস্তুত করে দিয়েছিলেন তারা প্রার্থন জিজ্ঞাসা করেন এটি কেমন করে হলো ঠাকুর মহাপুরুষ মহারাজ বলেন যে ভগবানের জীবনের তার আচরণ সবটি আমরা বুঝতে পারি না এবং বোঝার চেষ্টাও করি না তিনি উদাহরণ দেন স্বামী বিবেকানন্দের যিনি কিছুতেই শ্রীরামকৃষ্ণের জীবনে লিখতে রাজি হননি তার মনে হয়েছিল যে শিব গড়তে গিয়ে তিনি বাঁদর গড়ে ফেলবেন এত গভীরতাপূর্ণ সে জীবন সে জীবন সকলের কাছে প্রতিভাত হয় না তাহলে কি আমরা কেউ শ্রীরামকৃষ্ণকে বোঝার চেষ্টা করব না মহারাজ কি সুন্দর কথা বলছেন যে ঠাকুর আম প্রত্যেক মানুষই নিজ নিজ বুদ্ধিবৃত্তির দ্বারা সব জিনিস বুঝবার চেষ্টা করে থাকে আমরা বলি ঠাকুর তোমায় জানতে চাইনি কেবল এই করো যাতে তোমার শ্রীচরণে আমাদের ভক্তি বিশ্বাস অচল অটল থাকে তা তিনি কৃপা করে আমাদের প্রার্থনা শোনেন ঠাকুরের কাছে এই প্রার্থনাটি করতে হয় তোমাকে জানতে চাই তোমাকে আমি বুঝতে চাই এবং যত তোমাকে জানতে চাই বুঝতে চাই তত তিনি তার রূপটিকে প্রকাশ করবেন ঠাকুর নিজে উদাহরণ দিয়েছেন সেই জ্ঞান জ্ঞানে বাচ্চাটার কথা যে সারাদিন এক পয়সার জন্য তার মায়ের পিছন পেছন ঘুরে বেড়ায় ঘ্যান ঘ্যান করতে থাকে মাগো আমাকে একটুখানি এই অটাকা টাকা দে মাগো আমাকে এক পয়সা দে সারাদিন চলে যায় বিকেল বেলা যখন মা তার বয়সাদের সঙ্গে বসে আলোচনা করছেন সেইখানে গিয়ে তিনি সেই বাচ্চাটা গিয়ে তাকে ঘ্যান ঘ্যান করতে থাকে তখন মা বলেন তোমরা একটু বসো বাচ্চা আমি এই ছেলেটাকে শান্ত করে আসি তারপরে দুপদুপ করে পা ফেলে এসে করাত করাত করে সে সিন্ধুকে চাবি খুলে একটি পয়সা ছুঁড়ে ফেলে দেন আমাদেরও তাই নিয়ন্ত প্রতিনিয়ত তার কাছে জ্ঞান জ্ঞান করতে হবে সেই অনন্ত শক্তি যে উৎস তিনি সেই অনন্ত শক্তি তার কাছে প্রার্থনা করতে হবে এবং সেই শক্তির বলে আমরা তাকে দর্শন করতে পারব শেষ প্রশ্ন ভক্ত বলছেন মহারাজ আশীর্বাদ করুন যেন আমাদেরও তাই হয় জীবনে যেন শান্তি লাভ করতে পারি মহারাজ উত্তরে বলছেন হ্যাঁ বাবা খুব আশীর্বাদ করছি তোমাদের খুব জ্ঞান বেড়ে যাক তোমরা খুব আনন্দে থাকো আর সাধ্যমত দেশের কল্যাণকর কাজ করো আন্তরিক খুব প্রার্থনা করছি চক্ষু মুদ্রিত করিয়া তোমাদের জন্য তোমরা খুব বেড়ে যাও খুব বেড়ে যাও ভগবানের দিকে এগো ভক্তদয় বারংবার মহাপুরুষজির পদতলী মস্তকে ধারণ করিয়া বিদায় গ্রহণ করিলেন তাহাদের মুখের ভাব দেখিয়া মনে হইল যেন তাহারা পরিপূর্ণ প্রাণে ফিরে যাইতেছেন অবশেষে তারা শরণাগতি প্রার্থনা করলেন মহাপুরুষমাজের কাছে আশীর্বাদ প্রার্থনা করলেন যেই আনন্দের জীবন এই যে উজ্জ্বল জীবন এর অধিকারী যেন তারাও হন পূজনীয় মহাপুরুষ মহারাজ আন্তরিকভাবে তাদের সেই প্রার্থনা পূরণের জন্য শ্রীরামকৃষ্ণের কাছে প্রার্থনা করলেন তার সেই আকুতি তার সেই ভালোবাসা দেখে ভক্তদয়ে মুগ্ধ হয়ে গেলেন পরিপূর্ণ প্রাণে ফিরে গেলেন আজ এই পর্যন্ত পূজনীয় মহাপুরুষ মহারাজের কৃপা হলে আবার আগামী দিন শিবানন্দবাণীর অপর একটি অধ্যায় নিয়ে আমরা পাঠ এবং আলোচনা করব ওম প্রণতা প্রসিদত্বম দেবী বিশ্বাতিহারিণী ত্রৈলোক্যবাসিনা ত্রৈলোক্যবাসীনা মেডে লোকানাম ভব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হরি ওম তৎসৎ শ্রী